ঈদ যাত্রায় 19 এপ্রিল থেকে প্রতিদিন রাজধানী ছাড়বেন 40 থেকে 50 লাখ মানুষ। এ তথ্য দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক। তার দাবি, ঈদ যাত্রা 16 এপ্রিল শুরু হলেও মূলত রাজধানী ছাড়ার হিড়িক পড়বে 19 এপ্রিল থেকে। আর ঘরমুখ হয়ে সব মানুষের অর্ধেকও পরিবহন করার সক্ষমতা নেই গণপরিবহন খাতের। পরিস্থিতি মোকাবেলায় সরকারি ছুটি একদিন বাড়ানোর পরামর্শ যাত্রী কল্যাণ সমিতির। ঈদ যাত্রায় মোটরসাইকেলে যাতায়াত অনুমতিও চায় তারা। একসাথে 40 থেকে 50 লাখ যাত্রী রাস্তায় নামতে পারে, এতে সড়ক রেল ও নৌপথের ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। 19 এপ্রিল পবিত্র শবে কদরের ছুটি রয়েছে, তার সাথে মিলিয়ে 20 এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হলে ঈদের আগে যাত্রী সাধারণ 3 দিনের সাধারণ ছুটি পায়। এতে যাত্রীর চাপ কিছুটা ভাগাভাগি হয়ে কমে যাবে।